ওয়েলকাম টু আর চ্যানেল গোল্ডেন রে। তো মাস এবং পুলি নিয়ে আমি যে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তোমরা নিট জেই যারা দেবে তাদের জন্য, তো তার এটা দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বতে প্রথমেই তোমাদের আমি একটা ছবি দেখাবো। তো ছবিটার দিকে দেখো আগে, ছবিটা কি রয়েছে? একটা নততল রয়েছে 30 ডিগ্রি, এখানে একটা তোমার পুলি, এখানে একটা পুলি, আর এটা 2 কেজি মাস, 2 কেজি মাস, আর এটা এ, এটা ধরো আমাদের কাছে আনন। তো আমরা এখন এই মাসটার কথা জানতে চাই, যাতে সিস্টেমটা কোনো দিকে না মুভমেন্ট করে, স্থির থাকে, অর্থাৎ এ সমান সমান তোমার জিরো, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি এখানে নেট পুলিং ফোর্স, আগে যারা প্রথম ভিডিওটা দেখেছো পুলির ওপরে তারা জানবে নেট পুলিং ফোর্স, আর যারা দেখোনি তাদের অসুবিধা হবে, তাই জন্য তাদের আমি অনুরোধ করবো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, একটা প্লে লিস্টের লিঙ্ক পাচ্ছ যেই আর নিটের জন্য ফিজিক্সের, তো সেখান থেকে পরপর করে দেখে আসো, আর যারা দেখেছো তারা আমার সাথে এগিয়ে চলো। তো দেখো এখানে নেট পুলিং ফোর্স, নেট পুলিং ফোর্স কোনগুলো হবে? নেট পুলিং ফোর্স দেখো, এটা হচ্ছে 2 কেজি মাস, যদি আমরা জি কে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে 10 ধরে নিই তাহলে এটা হচ্ছে 20 নিউটন এখানে। আর তোমার এখানে কি থাকবে? এখানে এই বরাবর যেটা থাকবে, তো তোমরা জানো এম জি সাইন থিটা মিনস এখানে 2 জি, মিনস হচ্ছে 10, আর সাইন থিটা দ্যাট ইজ সাইন 30 ডিগ্রি। তো এইদিকে একটা ফোর্স রয়েছে, আর তোমার এখানে হচ্ছে তোমার নেট পুলিং ফোর্স এইটা, এইদিকে এর মাস আমরা ধরে নিচ্ছি, ধরো আমরা ধরে নিচ্ছি এম, দ্যাট ইজ এম, তার মানে এইদিকে হচ্ছে এম ইন্টু 10, তার মানে আমরা এখানে নেট পুলিং ফোর্স যেটা বলছি, নেট পুলিং ফোর্স NPF, নেট পুলিং ফোর্স ইকুয়াল টু কি হবে? নেট পুলিং ফোর্স ইকুয়াল টু জিরো হবে, তবে অ্যাক্সিলারেশন জিরো হবে যদি এটা স্থির থাকতে চায়। তাহলে নেট পুলিং ফোর্সের ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে নেট পুলিং ফোর্স সমান হবে এখানে 20 নিউটন প্লাস এখানে তোমার, এখানে সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, 2 কেটে গেলে 10 প্লাস 10, আর এটা তো আমরা জানি না এম ইন্টু 10, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো কেন জিরো? মানে ফোর্স জিরো হলে অ্যাক্সিলারেশন জিরো হবে। তো এখান থেকে সহজেই তোমরা মাস ক্যালকুলেট করতে পারবে, দেন মাস ইকুয়াল টু এম ইন্টু 10 ইকুয়াল টু 30, দেন এম মাস বি ইকুয়াল টু 3। তাহলে এখানে মাস তোমাকে 3 কেজি রাখতে হবে যাতে এটা না পড়ে যায়। তো এগুলো তো বেসিক কথাবার্তা, যে কথাগুলো তোমাদের জানার খুব প্রয়োজন, এগুলো জানলেই তোমাদের কনসেপ্ট ডেভেলপ হবে, আর তোমরা পরবর্তীতে কঠিন অঙ্ক সমাধান করতে পারবে। তো আমি পরবর্তী আর একটা প্রবলেমে যাব, প্রবলেমটা একটু বেসিক থেকে একটু আমি তোমাদের বলতে পারি একটু হার্ডার, যেটা যেটা নিয়ে আমি এখন আলোচনা করতে চলেছি। তো দেখো সেই প্রবলেমটা আগে আমি এঁকে নিই, তারপর তোমাদের সাথে আলোচনা করছি। তো দেখো এখানে আমি একটা ফিগার এঁকেছি, তো এই ধরনের ফিগার, তো এইটা তোমাদের আমি আগে আলোচনা করেছি, আমরা নেট পুলিং ফোর্স দিয়ে এটা সলভ করেছি, তো সেটা তো সলভ করেছি, কিন্তু শুধুমাত্র নেট পুলিং ফোর্স দিয়ে সলভ করতে জানলে কিন্তু তোমরা কঠিন প্রবলেমগুলো সমাধান করতে পারবে না, তোমাদের আরও কিছু জানার দরকার। তো এখানে আমি তোমাদের যে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, এদের ধরো অ্যাক্সিলারেশান, এর ধরো অ্যাক্সিলারেশান A1, আর এর অ্যাক্সিলারেশান আমি A2 ধরছি, এটা হচ্ছে ইকুয়াল। আগে আমরা দেখো যখন আমরা নেট পুলিং ফোর্স দিয়ে করেছি আমরা ইকুয়াল বলেছি, তো কেন বলেছি ইকুয়াল এটা তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করবে, প্লাস এদের ভেলোসিটির মধ্যে রিলেশন কি, ভেলোসিটি কি একই থাকবে, এগুলো তোমাদের জানতে ইচ্ছা করবে। তো এই সমস্ত প্রবলেমগুলো, এইগুলো আমরা কোথা থেকে ইকুয়াল ধরছি অ্যাক্সিলারেশন এই ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আমরা ইকুয়াল ধরবো না, তো সেগুলো আমরা কোথা থেকে বলতে পারি, তো সেইগুলো জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ধরো এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে আমরা ফিক্সড পয়েন্ট ধরছি, আমার এই ডিস্টেন্সটাকে আমি ধরছি x1, আর যে মাস ওয়ান রয়েছে তার ডিস্টেন্স ফ্রম আ ফিক্সড পয়েন্ট আমরা ধরছি x1, আর ঠিক একইভাবে আমরা ওই ফিক্সড পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি কত, না x2। তো দেখো এটা ফিক্সড পয়েন্ট, একটু এখান থেকে ধরলে বেটার হবে, এখান থেকে আমরা ধরলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে x2। তো এবার দেখো এই দড়িটার লেন্থ কিন্তু ফিক্সড, তার মানে এখানে x1 বেড়ে যেতে পারে, x2 বেড়ে যেতে পারে, আমরা জানি না কার মাস বেশি কার মাস কম, কোন দিকে এটা অ্যাক্সিলারেট করবে, কিন্তু একটা জিনিস আমরা জানি সবসময় x1 প্লাস x2 কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা আমরা কিন্তু জানি। তো এইটা আমরা কনস্ট্যান্ট জানি কেন? কারণ এই দড়িটা যে আমাদের রয়েছে আমরা বলছি অপসার্য একটা দড়ি এবং ভরহীন দড়ি, তাই এই লেন্থটা হচ্ছে ফিক্সড থাকছে। তাহলে দেখো আমরা যদি এখন এটাকে সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি বলবো, আমরা সময়ের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, আমরা এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাবো v1, মানে এর গতিবেগ, আর এখানে পাবো তোমার হচ্ছে v2, এর গতিবেগ, দ্যাট উইল বি জিরো। তার মানে দেখো আমরা এখান থেকে পাচ্ছি v
1 equal to minus v2 অর্থাৎ এদের দুজনার ভেলোসিটি একই হবে কিন্তু তাদের মুভমেন্ট ভিন্ন দিকে হবে v1 এ যদি এইদিকে ওঠে তো এর গতিবেগ এইদিকে হবে যদি v1 এইদিকে হয় তো v2 এইদিকে হবে উল্টোটা হতে পারে কোনটা বেশি ভারী আমরা জানবো না v2 এইদিকে হলে v1 এইদিকে হবে এবার এইটাকে যদি আবার তুমি টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে তোমরা কি পাচ্ছ না a1 plus a2 এটাকে আমরা টাইম এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করছি দ্যাট ইজ অলসো v0 দেন আমরা বলতে পারি a1 equal to minus a2 এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে এই দুজনের অ্যাক্সিলারেশনের ভ্যালু কিন্তু সেম বাট এরা হচ্ছে ডিফারেন্ট ডাইরেকশনে যদি v1 আমরা এইদিকে ধরি এর অ্যাক্সিলারেশন হচ্ছে এইদিকে আর এর অ্যাক্সিলারেশন হচ্ছে a2 আপওয়ার্ডস হবে সেই ক্ষেত্রে কিন্তু এদের নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল হবে আমরা এই ইকুয়েশন সলভ না করি আমরা অলরেডি যখন নেট পুলিং কোর্স করছিলাম এই সিস্টেমে যারা প্রথম ভিডিওটা দেখেছো তারা জানবে আমরা a1 equal to a2 ধরে নিয়েছিলাম যদিও ডাইরেকশনটা অল্টার ছিল তো কেন ধরে নিয়েছিলাম সেটা যাদের জানার ইচ্ছে ছিল এখান থেকে তোমরা বুঝতে পারবে শুধুমাত্র নেট পুলিং ফোর্স জানলে হবে না তার সাথে এই ধরনের ইকুয়েশন গুলো তোমাদের কিন্তু বানাতে শিখতে হবে কঠিন প্রবলেম সমাধান করতে এইভাবে যদি তোমরা ইকুয়েশন বানাতে পারো তাহলেই তোমরা কিন্তু সুবিধা লাভ করবে তো এই ধরনের ইকুয়েশন গুলো যে ইকুয়েশন গুলো ওদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেই ইকুয়েশন গুলো কি করে বানাতে হয় সেইটা যত তাড়াতাড়ি তোমরা শিখে যাবে কঠিন প্রবলেম গুলো সমাধান করাও কিন্তু তোমরা তত তাড়াতাড়ি শিখে যাবে তাই আমি আরো একটা উদাহরণ বলবো যেখানে আমি আমরা ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব যেগুলো তোমাদের এগিয়ে দেবে কঠিন প্রবলেমকে সমাধান করতে তো আমি পরের ছবিটা এঁকে নিই এঁকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি দেখো এখানে আমি আর একটা ছবি এঁকেছি যেখানে তিনটে মাছ নিয়ে আমরা কথা বলছি একটা দুটো তিনটে মাছ নিয়ে কথা বলছি আর এখানে লক্ষ্য করো এই পুরিটা ফিক্সড কিন্তু এটা মুভেবল এটা কারোর সাথে ফিক্সড নয় এটা কিন্তু ওপরে বা নিচে নামতে পারে আর এর সাথে আরও দুটো মাছ আছে তো এইরকম তিনটে মাছ আছে তো এদের মধ্যে যে অ্যাক্সিলারেশনের মধ্যে সম্পর্কটা কী হবে এটা আমাদের জানতে চাই তো যদি আমরা জানতে চাই আমরা নেট পুলিং ফোর্স ইত্যাদি দিয়ে করতে গেলে কিন্তু অনেক জটিলতায় পড়ে যাব তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখান থেকে একটা ফিক্সড ডিস্টেন্স আমরা এই ডিস্টেন্সটাকে সাপোজ এই ডিস্টেন্সটাকে তোমরা না ভেবে নাও একটা ডিস্টেন্স এর যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে আমি নাম দিলাম এক্স ওয়ান ঠিক একইভাবে এই দু নম্বর মাসটা এই পয়েন্ট থেকে যতটা দূরে থাকবে সেই ডিস্টেন্সটাকে আমি নাম দিলাম এক্স টু আর তোমার এইদিকে আমরা যদি দেখি তিন নম্বর মাসটা যে যতটা দূরে থাকবে সেই ডিস্টেন্সটাকে আমি নাম দিলাম এক্স থ্রি আর এই যে পুলিটা সেকেন্ড পুলিটা ফার্স্ট ফিক্সড পুলি থেকে যে ডিস্টেন্সে থাকবে সেটাকে আমি বলছি এক্স ফোর তো এখানে যদি এইরকম আমরা লিখে নিই তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখো এক্স ওয়ান প্লাস এক্স ফোর এই ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট তাও তো আমরা এখান থেকে কী লিখতে পারবো এক্স ওয়ান প্লাস এক্স ফোর দ্যাট ইজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমি সি লিখলাম সি ওয়ান দিয়ে লিখলাম ধরো কনস্ট্যান্ট এই ডিস্টেন্সটা তোমরা যদি আরও লক্ষ্য করো দেখো এই এই সুতোটা এই দড়িটা অপসার্য একটা দড়ি এটার লেন্থ আবার কনস্ট্যান্ট তো তাহলে ওই লেন্থটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই লেন্থটাকে আমরা এইভাবে বলতে পারি তোমার হচ্ছে এইটা হচ্ছে এই ডিস্টেন্সটা এক্স ফোর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স টু এই ডিস্টেন্সটা এক্স টু আর এই ডিস্টেন্সটা এক্স ফোর তার মানে এই ডিস্টেন্সটাকে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি এক্স ফোর মাইনাস এক্স টু তার মানে আমরা এই ডিস্টেন্সটাকে বলছি দেখো এক্স ফোর মাইনাস হচ্ছে এক্স টু এই ডিস্টেন্সটাকে বললাম অপরদিকে এই ডিস্টেন্সটাকে তুমি কী বলবে এটা হচ্ছে এক্স থ্রি তাহলে এক্স থ্রি থেকে তুমি যদি এক্স ফোরকে বাদ দাও তাহলে তোমার এইটা থাকে তার মানে এই যে টোটাল ডিস্টেন্সটা এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ডিস্টেন্স কনস্ট্যান্ট ডিস্টেন্স হলো যখন তো আমি এখানটা কী লিখে নেবো আমি এখানটা লিখে নেবো প্লাস এখানটা লিখে নেবো প্লাস দিয়ে আমি যদি লিখে নিই প্লাস দিয়ে এক্স থ্রি মাইনাস হচ্ছে তোমার এক্স ফোর মানে কোন ডিস্টেন্সটা আমরা পেলাম ঠিক দেখো এই ডিস্টেন্সটা এইটাও একটা কনস্ট্যান্ট তো এই দুটো কনস্ট্যান্ট আমি পেয়ে গেলাম এই দুটো কনস্ট্যান্ট যদি আমি পেয়ে যাই এখান থেকে কিন্তু আমরা টাইম ডেরিভেটিভ করে আমরা কিন্তু সহজেই কি এদের মধ্যে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে কী রিলেশন রয়েছে সেটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি তো আমরা সেইটা নির্ণয় করার চেষ্টা করব তো নির্ণয় করার চেষ্টা যদি আমরা করি আমরা টাইম ডেরিভেটিভ করব সেই জন্য তো তোমরা বুঝতে পেরেছো আমি ইকুয়েশনগুলো আরেকবার বলে দিচ্ছি তো দেখো ভালো করে খেয়াল করো তোমাদের কাছে নতুন যেহেতু আমি রিপিট করার চেষ্টা করছি তো দেখো এইটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা এক্স ওয়ান আর এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা এক্স ফোর তাহলে এইটা হচ্ছে প্রথম দড়িটার দৈর্ঘ্য প্রথম দড়িটার দৈর্ঘ্য যেটা কিন্তু কনস্ট্যান্ট আমি সি ওয়ান লিখেছি তারপর দেখো এখানে আরও একটা সেকেন্ড যে দড়ি রয়েছে এই দড়িটাও কিন্তু একটা কনস্ট্যান্ট লেন্থের দড়ি তার মানে আমরা বলতে পারি কি এটা এক্স টু
এই ডিসটেন্সটা হচ্ছে x2 এই ডিসটেন্সটা হচ্ছে x4 তাহলে এই ডিসটেন্সটাকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি x4 minus x2 আর ঠিক একই ভাবে এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো এই ডিসটেন্সটাকে আমরা বলবো x3 minus x4 তো আমরা যদি এইগুলো লিখে নিই এটাও আর একটা কনস্ট্যান্ট হবে এখন আমরা এই যে দুটো ইকুয়েশন পেয়েছি এই দুটো ইকুয়েশনকে যদি আমরা টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো এখানে 2 লিখলাম c2 এখানে আছে তো টাইম এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি এদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে কি রিলেশন আমরা পাবো এখানকার মতন কিন্তু এইরকম ব্যাপার নয় এটার ভেলোসিটি যা এটারও ভেলোসিটি তা তাই কিন্তু নয় এখানে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আমরা দেখতে পাবো যেটা কিন্তু এর এই রকম নয় যে এই দিকের অ্যাক্সিলারেশন আর ওই দিকের অ্যাক্সিলারেশনের ভ্যালুটা সমান খালি ডাইরেকশনটা আলাদা কিংবা ভেলোসিটিটা সমান কিন্তু ডাইরেকশন আলাদা সেই রকম কিন্তু হবে না প্রত্যেকের অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটির মধ্যে একটা বিশেষ রিলেশন আমরা পাবো তো সেইটা যদি আমরা ক্যালকুলেট করি তো দেখো এখানে আমরা যদি এটা টাইম ডেরিভেটিভ করি সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি কি v1 প্লাস v4 দ্যাট ইজ 0 অর্থাৎ আমরা এখানে প্রাথমিকভাবে যেটা পাবো কি তোমরা এমনি এই ক্যালকুলেশন ছাড়াও নিশ্চয়ই বুঝতে পারবে এইটা যতটা ভেলোসিটি নিয়ে এই দিকে নামবে যদি নামে তাহলে ততটা ভেলোসিটি নিয়ে কিন্তু এইটা উপর দিকে মুভ করবে এইরকমভাবে আমরা এটাকে ভাবতে পারি ভালো করে ফলো করবে এটা কিন্তু ঠিক ততটা ভেলোসিটি নিয়ে মুভ করবে এইখানে আমরা সেটা বুঝতে পারছি তো আমরা যদি আরও এটাকে আবার যদি আরেকবার টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো কি a1 প্লাস a4 ইকুয়াল টু 0 তার মানে আমরা আবার পাচ্ছি কি এইটার অ্যাক্সিলারেট যত হবে এটাও সেইভাবে অ্যাক্সিলারেট হবে হ্যাঁ এটা ডাউনওয়ার্ডস হতে পারে এটা ডাউনওয়ার্ডস হলে এটা আপওয়ার্ডস হবে অ্যাক্সিলারেশনের ভ্যালু কিন্তু এক থাকবে তো এটা গেল তো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কথা যে এই তোমার ফি যেটা পুলি রয়েছে আর এই মাসটা যে রয়েছে তাদের মধ্যে রিলেশনটা পেলাম কিন্তু এদের অ্যাক্সিলারেশন বা এদের ভেলোসিটি নিয়ে আমরা কি বলতে পারি সেইটা আমাদের জানার জন্য কিন্তু এই ইকুয়েশনটাকে আমাদের টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে তো টাইম এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি আমরা কি পাচ্ছি দেখো এখানে আমরা যদি টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা পাচ্ছি ভি ফোর ভি ফোর বলতে তো নিশ্চয়ই বুঝতে পারছো এই পুলিটার ভেলোসিটিকে আমি মেনশন করতে চাইছি আর তোমার হচ্ছে এক্স টু এটা আমরা পাবো কি এটা পাবো ভি টু মানে এর ভেলোসিটিকে আমরা মেনশন করতে চাইছি ভি টু আর প্লাস হচ্ছে তুমি এখানে পাবে আবার হচ্ছে ভি থ্রি আর মাইনাস আর হচ্ছে তোমার মাইনাস হচ্ছে ভি ফোর মাইনাস ভি ফোর তো এই রিলেশনটা আমরা পাবো তো এইটা দ্যাট ইজ ইকুয়াল টু আবার আমরা কি লিখবো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো আবার জিরো কারণ ওটা আমরা কনস্ট্যান্টের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তো কনস্ট্যান্টের রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ করছি তো আমরা এইভাবে লিখবো তোমাদের এখানে একটু কথা বলি এখানে আমি লেখার সময় একটু ভুল লিখে ফেলেছি তো তোমরা বুঝতেই পারছো এটা এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্স হচ্ছে এক্স টু মাইনাস এক্স ফোর কিন্তু আমি ভুল করে এক্স ফোর মাইনাস এক্স টু লিখে ফেলেছি তার মানে এটা হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ফোর তার মানে এক্স টু মাইনাস এক্স ফোর হলে এটা হচ্ছে তোমার মনে রাখবে ভি টু মাইনাস হচ্ছে ভি ফোর তো এই হলো তার মানে আমরা পাচ্ছি কি তার মানে আমরা পাচ্ছি ভি টু প্লাস হচ্ছে ভি থ্রি দ্যাট ইজ মাইনাস টু ভি ফোর দ্যাট ইজ ইকুয়াল টু জিরো তো দেখো লক্ষ্য করো এখানে আমরা এদের ভেলোসিটির মধ্যে একটা রিলেশন পেলাম কারদের ভেলোসিটির মধ্যে রিলেশন যে ভি টু ভি থ্রি অ্যান্ড ভি ফোর এই এটা যেভাবে উঠবে তাদের ভেলোসিটির মধ্যে কী রিলেশন রয়েছে আমরা কিন্তু এখান থেকে পেলাম তো এটাকে যদি আমরা আরও আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি এটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা কী পাবো এ টু প্লাস এ থ্রি মাইনাস টু এ ফোর দ্যাট ইজ জিরো এটা কিন্তু আমরা পেলাম এ ফোরটা কি এ ফোর তো তোমরা জানোই এ ফোর হলো এইটার অ্যাক্সিলারেশন তো এবার তোমরা যদি আরও লক্ষ্য করো এ ওয়ান প্লাস এ ফোর দ্যাট ইজ জিরো তার মানে এ ফোর ইকুয়াল টু মেবি রিটেন অ্যাজ মাইনাস এ ওয়ান তো এখানে যদি আমরা লিখে নিই যদি এটা এ টু প্লাস এ থ্রি আর আমরা যদি এ ফোরকে মাইনাস এ ওয়ান দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা পাবো প্লাস টু এ ওয়ান ইকুয়াল টু জিরো এই হলো এদের অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটির মধ্যে রিলেশন খুব গুরুত্বপূর্ণ এই রকম ফিগার তোমরা কীভাবে সমাধান করবে যদি তোমাদের আসে তো তোমরা আগে এই ইকুয়েশনগুলো বার করে নেবে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে সম্পর্ক তাহলে কিন্তু তোমরা সহজেই তোমাদের যা জানতে চাইবে সেগুলো সমাধান করতে পারবে তো আমি একটা উদাহরণ দিয়ে বলবো একটা উদাহরণ তোমাদের জন্য আমি করবো যে উদাহরণ এটা তো গেল একটা জেনারেল মেথড একটা বিশেষ উদাহরণ বলবো যেখানে আমার ভেলোসিটি অ্যাক্সিলারেশন ইত্যাদি নির্ণয় করতে দেওয়া হবে তো আমরা এইভাবে ইকুয়েশন বানিয়ে কিভাবে সমাধান করতে পারি আমি তোমাদের দেখাবো তার আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি তো দেখো আমি একটা ছবি এঁকেছি এখানে ওই একই রকম সিস্টেম এর ভেলোসিটিটা বলে দেওয়া আছে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড তো আপওয়ার্ডস এর ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড তাহলে এর ভেলোসিটি কী হবে এই প্রবলেমটা তোমাকে দিয়েছে তো তুমি যদি এইভাবে ইকুয়েশন বানিয়ে নাও আর এইগুলো যদি মনে রাখতে পারো তো ভেলোসিটি রিলেশন আমরা কী পাচ্ছি ভি টু ভি থ্রি মাইনাস
2 3 4 equal to 0 তো আমরা যদি এইটার কথা বলি এখানে লক্ষ্য করলে দেখতে পাবে v4 মানে হলো তোমার -v1 তার মানে এখানে আমার কাছে একটা রিলেশন রয়েছে এইটা রিলেশনটাকে আমি লিখছি এই রিলেশনটাকে আমার কাছে কি রিলেশন রয়েছে v2 + v3 + 2 v1 that is 0 এটা কিন্তু আমার কাছে জানা রয়েছে তো এটা যদি জানা থাকে তো দেখো আমরা এখানে 1 বলতে কোনটাকে বলছিলাম 1 বলতে এটাকে বলছিলাম যেটা কিন্তু আমার জানা আছে এটা হচ্ছে v1 বলে আমরা ইন্ডিকেট করেছিলাম তো একই রকম ফিগারটার জন্য আমি ইকুয়েশনটা মনে রাখতে বলছি তোমাকে তাড়াতাড়ি করার জন্য তো v1 আমার কাছে জানা আছে আর কি তোমার হচ্ছে v2 কাকে বলেছিলাম v2 এইটাকে বলেছিলাম v2 যেটা আমার জানা আছে যেটা হচ্ছে তোমার v2 সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড এখন তোমাকে v জানতে রয়েছে v মানে হচ্ছে তোমার হচ্ছে v3 হোয়াট अबाउट v3 সম্পর্কে আমরা কি বলতে পারি তো এই ইকুয়েশন সলভ করলে আমরা সহজেই বলতে পারবো আমরা v2 এর বদলে কত বসাবো দেখো v2 এর বদলে বসাবো 1 v3 আমরা জানি না যেটা আমরা নির্ণয় করতে চাই আর v1 এর বদলে আমরা বসাবো আবার 1 তো আমরা এখানে আপওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ ভাবে ভাবছি তো 0 দেন হোয়াট अबाउट v3 ইকুয়াল টু তো ক্যালকুলেশন করলে -3 মিটার পার সেকেন্ড তার মানে এটা 3 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ডস নামবে আমরা যদি এইভাবে ইকুয়েশন বানিয়ে নিই দেখো কত সহজে আমরা এটাকে সমাধান করতে পারি তাই এই ইকুয়েশনগুলো বানানো কিন্তু তোমাদের শিখতে হবে আর কুলির মধ্যে তোমরা ডিফারেন্ট করতে শিখবে এটা কিন্তু ফিক্সড কুলি এটা কিন্তু এক জায়গায় রয়েছে আর এটা কিন্তু মুভেবল এই মুভেবল কুলি সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য তোমাদের জানতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য জানতে হবে যাতে তোমরা সহজে সমাধান করতে পারো সো এই মুভেবল কুলির যে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব কয়েকটা উদাহরণের মাধ্যমে তো তার আগে আমি একটা ছবি এঁকে নিচ্ছি মুভেবল কুলিকে কিভাবে ট্রিট করলে তোমরা আরও তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে আমি সেই দিকে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব তো দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি এখানে হচ্ছে একটা কুকেলি মাছ এখানে একটা পুলি এটা কিন্তু মুভেবল পুলি ভালো করে খেয়াল করবে এটা মুভ করতে পারে সামনের দিকে এগিয়ে যেতে পারে আর এইটা হচ্ছে তোমার একটা ফিক্সড পুলি আর এখানে একটা 1 কেজি মাছ রয়েছে সারফেস অবশ্যই স্মুথ এটা তোমরা মনে রাখবে ফ্রিকশনকে আমরা ইন্ট্রোডিউস করবো পরবর্তীকালে এই সমস্ত প্রবলেমে এখন ভাবছি আমরা ফ্রিকশনলেস এরকম পরিস্থিতি রয়েছে তো এইগুলো তোমরা যদি ক্যালকুলেট করো তো কীভাবে করবে খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটা তো দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে আমরা যদি ধরে নিই এখানে টান টি রয়েছে তাহলে তোমরা তো জানো এখানেও টান টি এই টি হলো আপওয়ার্ডস এই টি হচ্ছে এই টি বরাবর তাহলে এই এইখান দিয়ে ঘোরার ফলে এই যে দড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেম টেনশন থাকবে টি তার মানে তোমাকে কিন্তু এবার মনোযোগ যেখানটা করতে হবে এইখানটা টেনশনটা কত হয়ে যাবে এই টি এটাকে টি দিয়ে টানা হচ্ছে মানে এখানে ফ্রিয়ার দুটো টি তার মানে তাদের লব্ধি করলে এখানে 2 টি চলে আসবে এই কথা তোমাকে মনে রাখতে হবে মুভেবল পুলির ক্ষেত্রে কিভাবে আমরা টানকে ট্রান্সফার করলাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা খেয়াল করবে যে মুভেবেলের এই দুটোতে যে টান টেনশন থাকলো তাদের লব্ধি কিন্তু এখানে এলো আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের আমি বলতে চলেছি তো ধরো আমি তোমাদের একটা ছবি আঁকছি তো ধরো এই পুলিটা এইখানে সরে এসেছে তো পুলিটা এখানে সরে এলো মুভ করে পুলিটা এখানে সরে এলো তার মানে দেখো পুলিটা যদি এখানে সরে আসে এখান থেকে কিছুটা লেন্থ চলে গেল এখান থেকে কিছুটা লেন্থ চলে গেল তো কিছুটা লেন্থ চলে গেল মানে আমরা কোন দিকে চলে গেল বলছি তো চলে গেল এই দিক বরাবর তো এই দিক বরাবর চলে গেল মানে ধরো সাপোজ সাম এক্স ডিস্টেন্স এটা মুভ করে গেল এক্স ডিস্টেন্স এইদিকে মুভ করে গেল কিন্তু এখানে যদি এক্স ডিস্টেন্স মুভ করে যায় এখান থেকে তোমার এক্স আর এখান থেকে এক্স যেটা কিন্তু এইখানে চলে আসবে তার মানে এইটা নেমে যাবে কত 2x এটা তোমাকে মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা রয়েছি এটা যদি 2 এইটা যদি x পরিমাণে এগিয়ে যায় মানে এইটারও মুভমেন্ট হলো x কিন্তু এই দড়িটার মুভমেন্ট কত হবে 2x ইউনিট তার মানে এটাকে যদি ডবল ডেরিভেটিভ করো টাইমের রেসপেক্টে এর অ্যাক্সিলারেশন যদি 2a হয় এর অ্যাক্সিলারেশন হবে কিন্তু a এইটা তোমাকে মনে রাখতে হবে এই জায়গাগুলো এই ছোট্ট ছোট্ট বেসিকগুলো যদি তোমরা ঠিকভাবে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে কোনো প্রবলেমগুলো এই পুলি আর মাস সিস্টেমের যে সমস্ত প্রবলেমগুলো একেবারে ইজি বলে মনে হবে তোমরা ভালো করে খেয়াল করবে এখানে আমরা কীভাবে টেনশানকে প্রথমে লিখলাম তারপর কীভাবে আমরা অ্যাক্সিলারেশনটাকে লিখে ফেললাম তো এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো আমরা এখন ইজি একদম খুব সহজেই আমরা যা কিছু নির্ণয় করতে পারবো এটার অ্যাক্সিলারেশন এখানে টেনশান ইত্যাদি যা কিছু আমাকে বলুক না কেন আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো যে সমস্ত ইকুয়েশন গুলো আমরা পাবো তো আমরা কিভাবে নির্ণয় করব যদি বলা হয় তো তোমরা কি বলবে এইটার ক্ষেত্রে তোমরা কি বলবে এটা 1 কেজি একটা মাস
তো যার অ্যাক্সিলারেশন 2a কেন 2a নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 2a ধরো ডাউনওয়ার্ডস অ্যাক্সিলারেশন 2a তো কেন নিশ্চয়ই যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা বলবো 1 কেজির জন্য তো আমরা শুধু মাত্র mg মানে শুধু g লিখবো g মাইনাস তোমার t দ্যাট ইজ ইকুয়াল টু তোমার অ্যাক্সিলারেশন 2a মানে হচ্ছে 1 মাস ইনটু ওর অ্যাক্সিলারেশন 2a এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো তো জি এর ভ্যালু কিন্তু জানা এখানে আননোন ফ্যাক্টর টি এন্ড এ আর এইটার ক্ষেত্রে আমরা কি বলবো এইটার ক্ষেত্রে আমরা লিখবো দেখো 2t দিয়ে তোমাকে এটাকে টানা হচ্ছে 2t ইকুয়াল টু এর অ্যাক্সিলারেশন এ মানে মাস হচ্ছে 2 ইনটু এ এই দুটো যদি ইকুয়েশন আমরা সলভ করি তাহলে তোমার থেকে কি জানতে চাওয়া হবে আমি জানছি না যাই জানতে যাওয়া হোক টেনশন তড়িতে টেনশন কোন পয়েন্টে কত কিংবা কোন পয়েন্টে কত অ্যাক্সিলারেশন তোমরা সহজেই নির্ণয় করতে পারবে তো আমি আবার পরবর্তীতে তোমাদের জন্য আরও কিছু প্রবলেম নিয়ে আসবো তোমাদের নিট কিংবা যেই যাই পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার হতে থাকো না কেন তো প্রিপারেশান নিতে থাকো আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের ছোট্ট ছোট্ট বেসিক জিনিসগুলো ধরে ধরে কঠিন প্রবলেমগুলোতে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমরা নিয়মিত দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল এবং তোমাদের প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং এখানেই শেষ করলাম